পড়তে বসা নিয়ে তোমার বাড়ির প্রত্যেকের রোজ তোমাকে বলছে, কখনো মা বলছে তো কখনো বাবা, কখনো দাদা তো কখনো দিদি, কিংবা বাড়ির বড় কেউ কনস্ট্যান্টলি বলে যাচ্ছে, বাট তোমায় কেউ কখনো বলছে না যে তুমি মোবাইলটা গেমটা খেল। পড়াশোনা করার জন্য বাড়িতে আমাদের বড়রা সব সময় বলে, অথচ ভাবো তুমি যখন গেম খেলতে যাচ্ছ কেউ তোমাকে বলছে না মোবাইলে গেমটা খেলো, মন দিয়ে গেমটা খেলো, এই গেমের এই লেভেলটা পার করতে হবে, এটা কিন্তু কেউ বলছে না। কারণ তাদের কাছে তুমি যে এই গেমটা খেলে কি মজা পাও আর পড়তে বসলে মজা পাও না, এই বিষয়টা তাদের কাছে জানা নেই। বাট দেখো ঠিক তার উল্টোটা ভাবো, তোমার কিন্তু মোবাইলের গেম খেলার প্রতি ইন্টারেস্টটা বেশি, পড়তে বসার প্রতি কম। তার কারণ কি, মোবাইলে গেমটা খেললে তুমি কিন্তু প্রচণ্ড মজা পাও, এবং ওই যে মোবাইলের গেম তার মধ্যে একটা যে কী অভাবনীয় মজা তুমি পাও সেটা তুমি পড়তে বসলে পাও। আর একটা কারণ হচ্ছে তুমি জানোই না কেন তোমাকে পড়তে বসতে হবে। সবাই তোমাকে পড়তে বসতে বলছে, বাট কেউ তোমাকে পড়তে কেন বসবে সেই কারণটা নেই। তুমি নিজেকে প্রশ্ন করো কেন তুমি পড়তে বসবে। আর আমি তোমাকে আজকে কয়েকটা কারণ বলবো যে যদি তুমি সেই পদ্ধতিটা ফলো করতে পারো তাহলে পড়াশোনার মধ্যে যে কী মজা লুকিয়ে আছে তুমি সেটা খুঁজে পেয়ে যাবে। চলো আমরা সেই জিনিসগুলোকে আস্তে আস্তে দেখি। তুমি যখন ঠিক করছো আজকে থেকে পড়াশোনা করবে তাহলে তোমাকে একটা জিনিস ঠিক করতে হবে যে কেন তুমি পড়তে বসছো, তোমার পড়তে বসার আলটিমেটলি কারণ কি। তুমি যে গেম খেলছো বা দুষ্টুমি করছো বা পড়াশোনাকে ছাড়ার জন্য অন্য কোনো কারণ তৈরি করেছো, সেই একই কারণটাকে একটু ঘুরিয়ে দাও, অর্থাৎ যেটা তুমি পড়াশোনা না করার জন্য তৈরি করেছো সেই কারণটাকেই ঘুরিয়ে তুমি তৈরি করো পড়াশোনা করার জন্য। তাহলে আজকে থেকে আমি এই কারণেই পড়তে বসবো। এবং ফার্স্টেই তোমাকে যেটা করতে হবে যে হোয়াই আমি পড়তে বসবো, আমি কেন পড়াশোনা করব, তার একটা নির্দিষ্ট কারণ ফিক্স করতে লাগবে। সেকেন্ড, তুমি পড়াশোনার কারণ ঠিক করে নিয়েছো, এবার দ্বিতীয়ত করতে হবে তোমাকে প্রত্যেক দিন একটা টাইম ফিক্স করতে হবে যে এই সময় আমি পড়তে বসবো। তাতে তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, বা তুমি যা ইচ্ছা পড়াশোনা করো, ফার্স্ট তোমাকে একটা টাইম ফিক্স করতেই হবে যে আমি যেখানে ইচ্ছা থাকি, যেখানে যেভাবে থাকি, তাতে যদি সুনামিও এসে যায়, বুলবুলও যদি চলে আসে, আমি পড়তে বসবই, এবং ওই টাইমটাতেই আমি পড়বো। তাতে সেটা হতে পারে 10 মিনিট, সেটা হতে পারে আধ ঘন্টা, সেটা হতে পারে 1 ঘন্টা, সেটা তোমার টাইম অনুসারে ডিপেন্ড করবে। তো ফার্স্টে তোমাকে তুমি একটা টার্গেট ফিক্সড করলে যে কেন আমি পড়তে বসছি। সেকেন্ড তোমাকে করতে হবে যে তুমি একটা টাইম ফিক্সড করলে যে হ্যাঁ আমি এই সময়টাতে পড়তে বসবো, তাতে যা ইচ্ছা হয়ে যাক আমি এই সময়তে বসবো। থার্ড, পড়তে বসার আগে নিজেকে একটু ঠান্ডা করে নেবে, অর্থাৎ রিল্যাক্স। পড়তে বসার আগে তুমি একদম রিল্যাক্সে বসে যাও, শান্ত হয়ে একদম রিল্যাক্স হয়ে যাও, এবং শুধু 2 থেকে 3 মিনিট চেষ্টা করো মেডিটেশন করে নাও, একদম মানে মাথাটাকে পুরো ফাঁকা করে নাও, দেন এবার তুমি পড়তে বসো। 4 নম্বর, যখন তুমি পড়তে বসছো তখন একটা কথা খুব মাথায় রাখো, যে সাবজেক্টটা তোমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে সেটাকেই প্রথমে নেবে না, যে সাবজেক্টে তোমার কাছে সবচেয়ে বেশি সহজ সেটাকে ফার্স্টে নিয়ে পড়তে বসো, দেন আদার সাবজেক্টে যাও। তখন দেখবে অন্য সাবজেক্টগুলো তোমার কাছে ইজিয়ার মনে হবে। তোমরা অনেকেই আছো যারা ইজি সাবজেক্ট, অর্থাৎ যেটা তোমার কাছে সবচেয়ে সোজা বলে মনে হয় সেই সাবজেক্টটা তো তোমাদের পড়তে মন চায় না। এটা তোমাদের ক্ষেত্রে হয়, অনেকের, আমার ক্ষেত্রেও হয়েছে। তো যখন আমি সংগ্রামীনগর হাই স্কুলে পড়ি, আমাদের হিস্ট্রি স্যার ছিলেন জয়দেব স্যার, উনি একদিন আমাদেরকে, আমরা এই বিষয় নিয়ে স্যামনাকে বলি, উনি আমাদের একটা সলিউশন দিলেন, বললে তোরা এক কাজ করবি, তোরা যখন পড়তে বসতে তোদের মন চায় না, তোরা প্রত্যেক দিন একটা টাইম ফিক্সড কর আর সেই সময় বইটা খুলে সামনে বসে থাক, এবং ওই 10 মিনিট বা 15 মিনিট মানে যতক্ষণ তুমি পড়ার জন্য টাইম ফিক্সড করেছো ততক্ষণ যদি নাও পড়ো সামনে বইটা খুলে বসে থাকো, অভ্যেস করো বইটা খুলে বসার। কারণ তোমরা অনেকেই আছো বইটাই খোলো না, তো ফার্স্টে তোমরা এটা অভ্যেস করো বইটা খুলে সামনে বসার, 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা এই অভ্যাসটা করো। এবং সত্যি বলছি এই অভ্যাসটা আমি করেছি, করে আমি পরে দেখছি আস্তে আস্তে আমার পড়ার প্রতি ইন্টারেস্টটা বেড়েছে, এই অভিজ্ঞতাটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এরপরে আমি আসছি, যখন তুমি পড়ছো কোনো কিছু প্রত্যেকটা জিনিস ভালোভাবে মজা নিয়ে পড়ার একটা উপায় হচ্ছে সেই জিনিসটাকে একটা ছোটো ছোটো পার্টে, বলেছিলাম না আগে, দেখো আমি তোমাদের কনসেন্ট্রেশন নিয়ে একটা ভিডিও করেছিলাম, পারলে এই আই বাটনে ক্লিক করে তুমি দেখতে পারো ভিডিওটা,
প্রত্যেকটা জিনিসকে ছোটো ছোটো ভাগে করে নাও, যে আজকে আমি এতটা পড়ছি তাহলে এটাকে আমি ছোটো ছোটো পারে ভাগ করে নিলাম, এবং সেটাকে 2 থেকে 3 বার রিডিং করতে থাকো। তুমি যখন রিডিং পড়ছো ওই জিনিসটার ছবিগুলো তোমার মাথায় অটোমেটিক আসতে থাকছে, ফলে তুমি দেখতে পাবে, চোখের সামনে ফিল করবে যে ওই জিনিসটা তোমার চোখের সামনে আস্তে আস্তে ফুটে উঠছে। মনে করো সেই যে বলেছিলাম হিটলার টেকনিক ওদিক থেকে আসছে আর তুমি এদিক থেকে যাচ্ছ, তো এইভাবে দেখবে আস্তে আস্তে তোমাদের পড়াশোনাটা আরও ইন্টারেস্টিং হয়ে আসছে। এরপরে আসছি ইমাজিনেশান। যখন তুমি পড়তে বসছো তখন তুমি ইমাজিনেশান করা স্টার্ট করো, এবং সেটা প্রচণ্ড অবাস্তবভাবে, অর্থাৎ যা পড়ছো সেটাকে চোখের সামনে ফিল করো এবং দেখো তুমি সেই জিনিসটার মেন ক্যারেক্টার। দেখবে পড়াশোনাটা তোমার কাছে ইন্টারেস্টিং ফিল হবে এবং তার যে চিত্রটা তোমার চোখের সামনে দারুণভাবে ভেসে উঠবে। এবং যে কোনো কিছু পড়ার আগে যদি তুমি একবার দেখে নাও, মানে আমি তোমাকে বলবো যে তুমি কোনো ভিডিওস পারলে দেখো, ধরো তুমি কোনো একটা বিষয়ে পড়ছো সেই বিষয়ের কোনো ভিডিওটা যদি তুমি কোথাও পাও দেখে নিতে পারো। এ বিষয়ে আমি তোমাকে একটা সাজেস্ট করতে পারি, বঙ্গশিক্ষা একটা অ্যাপস আছে, যে অ্যাপসটাতে তুমি তোমার ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তুমি পাবে, এবং সেখানে অ্যানিমেশন ভিডিও, কোশ্চেন অ্যান্সার এবং অনেক কিছু রয়েছে যেগুলো যদি তোমাদের পড়াশোনার জন্য, মানে সেটা যদি তুমি ইউজ করো পড়াশোনা তোমার কাছে মারাত্মক ইন্টারেস্টিং হয়ে যাবে, এটা আমার গ্যারান্টিড একদম। এবং তুমি নিজে দেখবে ওই অ্যাপসটার মধ্যে তোমার, ধরো তুমি পড়তে চাইছো তার আগে একবার ওখান থেকে একটা ভিডিও দেখে নিলে, দেন পড়াশোনা তুমি একবার করলেই মুখস্থ হয়ে যাবে। তো ইমাজিনেশন ফ্যাক্টরটা ওখানে খুব সুন্দর করে তুলে দেওয়া আছে বঙ্গশিক্ষা অ্যাপস, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তুমি সেখানে ডাউনলোড করতে পারো। তো এই যে ইমাজিনেশন, ইমাজিনেশনটা রোজ যখন তুমি আস্তে আস্তে একটু একটু করে প্র্যাকটিস করবে, এবং অবশ্যই যখন এই বঙ্গশিক্ষা অ্যাপসের হেল্প তুমি নেবে, নিয়ে দেখবে তোমার কাছে পড়াশোনাটা একটাই দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়ে যাবে, এবং তুমি চাইলে তখন প্রত্যেক দিন পড়া থেকে তোমায় কেউ আটকাতে পারবে না, এটা একটা অভ্যেসের মতন দাঁড়িয়ে যাবে তোমার কাছে। আমি নিজে করেছি, আমি কোনো এক সময় গিয়ে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমি নিজেও আমি না পড়ে পরীক্ষা পাস করতে পারি, যার জন্য মাধ্যমিকে গিয়ে জীবন বিজ্ঞান পরীক্ষায় আমি অনেকটা আটকে গিয়েছিলাম, লাস্টে হল ম্যানেজ করে পরীক্ষায় পাস করি, এবং শেষে আফটার টেস্ট আমি প্রত্যেক দিন একটু 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 করে জীবন বিজ্ঞান পড়তে পড়তে আমি জীবন বিজ্ঞানেই সবচেয়ে ভালো নাম্বার পেয়েছিলাম। তো এটা একটা ফ্যাক্ট বললাম, তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো ফলো করো, এবং এখন থেকে যদি তোমরা এটা প্র্যাকটিস করা স্টার্ট করো, আমি তোমাকে বলছি ম্যাক্সিমাম 10 থেকে 20 দিনের মধ্যে তুমি দেখবে পড়াশোনা তোমার কাছে একটা নেশার মতন হয়ে যাবে, পড়াশোনা করতে তোমার অসম্ভব ভালো লাগবে। আর শেষে একটা জিনিস বলি, অভিনন্দন মন্ত্রী শ্রী, আমার এক স্টুডেন্ট, সে আমাকে একটা প্রশ্ন পাঠিয়েছিল যে স্যার কী করে পড়াশোনায় ভালো হওয়া যায়, তো আমি সেই বিষয়ের উপর ভিত্তি করে এই ভিডিওটা আজকে বানালাম। পড়াশোনায় ভালো হওয়ার যে বিষয়গুলো আমার নলেজে আছে বা আমি আমার অভিজ্ঞতায় যেগুলো আছে আমি সেগুলো এক একটা পার্টে পার্টে শেয়ার করছি, একটা পার্টেই সমস্ত কিছু ক্লিয়ার করা সম্ভব নয়। তো অভিনন্দন, আশা করি তোমার এটা অনেকটা কাজে লাগতে পারে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর তোমরাও যদি পড়াশোনা রিলেটেড বা এই ধরনের কোনো কোনো সমস্যায় তোমরা যদি ভোগো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো তোমাদেরকে হেল্প করার। চলো, থ্যাংক ইউ।